আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট, বাট তাকে কমপ্লেন করেছিল ওরা, কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি, ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো, পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারতো, এটা দেখতে হবে। আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, থানা লোকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। বকটুয়ের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আনারুলকে গ্রেফতার করুক আর সৈয়দ সিরাজ জিম্মিকে ব্লক সভাপতি করে দেওয়া হোক। যেই কথা সেই কাজ, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দায়িত্ব পায় সৈয়দ সিরাজ জিম্মি, তারপর আচমকাই রদবদল। মুখ্যমন্ত্রীর মনোনীত ব্লক সভাপতি সৈয়দ সিরাজকে সরিয়ে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায়কে আনা হলো পদে, জানিয়ে এখন সরগরম বীরভূমের আবহাওয়া। মামা ভাগ্নের রসায়ন প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করছে, শুরু হয়েছে তর্চা, ফের একবার পিসি বনাম ভাইপো দ্বন্দ্বে পালে বাতাস লাগছে। তবে এ নিয়ে বিদায় ব্লক সভাপতি জানিয়েছেন, দল যা ভালো ভেবেছে তাই করেছে। চেয়ারে যখনই কেউ আসে, সারা জীবনের জন্য নয়, সেখানে আবার অন্য কেউ আসে, সেই নিয়ম অনুযায়ী যিনি এসছেন নিহারবাবু, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, উনিও দক্ষ সংগঠক, দল যেটা যেটা ভালো ভেবেছেন সেটা সঠিক ভেবেছেন, এতে দলের ভালো হবে এবং আমি দলের কর্মী হিসাবে নিহারদার পাশে 100% থাকবো এবং আরও ব্লকটাকে আরও মজবুত করবো। এদিকে প্রশ্ন উঠছে, প্রভাবশালী পরিবারের সদস্য বলেই কি মামি পঞ্চায়েত সমিতির নির্বাচনে হারের পরেও মামাকে জায়গা করে দিল ভাগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে নিজের যোগ্যতার জন্যই পদ দেওয়া হয়েছে বলেই ইঙ্গিত সদ্য রামপুরহাট 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায়ের। এইটা নেতৃত্ব জানা, আমি জানি না, নেতৃত্ব যাই করেছে সেটাই করেছে। আমি নিহার মুখার্জি বলে পরিচিত, মুখ্যমন্ত্রীর আত্মীয় নই, আত্মীয় হলেও হয়তো আক্ষরিক অর্থে আত্মীয়, কিন্তু তা সত্ত্বেও সেরকম কোনো আমি ব্যবহার করি না। এলাকায় গুঞ্জন শোনা যায়, বকটুই বর্ষপূর্তি থেকে ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জেম্মির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়, সেই নিয়েও কম জল খোলা হয়নি। আরও খবর, এক সময় দুজনের দূরত্ব কমতে শুরু করে, সাংগঠনিক পরিবর্তন হতেই পারে বলে দাবি বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের অল ইন্ডিয়া যে জেনারেল সিটি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে আপনি জানবেন বিষয়গুলো সাংগঠনিক বিষয়, সুতরাং সাংগঠনিক বিষয়ে পরিবর্তন হয়ই, এটা তো আমাদের ইচ্ছে হয় না। দল যেটা ভালো বলছি, আমরা দলের সৈনিক, দল যেটা ভালো বলছি সেটাই আমরা করি। বকরা বন্টনের জন্যই কাছের লোককে দায়িত্ব ঘুরিয়ে তোপ গেরুয়া শিবিরে। তৃণমূল আর এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়, এই যে পরিস্থিতি, কাউকে বিশ্বাস করতে পারছে না। পিসি ভাইপো তাদের কাছে ঠিকটুকু ঠিক মতো বাখরা কে পৌঁছাতে পারবে তাই লোক খুঁজছিলেন, তাই নিজের ঘরের লোককে দায়িত্ব দিয়েছে। বিরোধীরা বলে আসছেন তৃণমূলে আদি নব্বের লড়াই চলছে, বীরভূমে কি ফের একবার সেই দ্বন্দ্বই তাজা হলো, উঠছে প্রশ্ন। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।